আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। ঝড় তুলেছে দক্ষিণ কোরিয়ায় নির্মিত টেলিভিশন সিরিজ স্কুইড গেম। নেটফ্লিক্সে মুক্তি পাওয়া এই সিরিজটি গড়েছে একের পর এক রেকর্ড। শিশুদের একটি খেলার আদলে এই সিরিজে জীবন মৃত্যুর খেলায় অংশ নেয় অনেক প্রতিযোগী। জিতলে প্রচুর টাকা পাওয়া যাবে, আর হারলেই মৃত্যু। এমনই এক টানটান উত্তেজনার জীবনধর্মী গল্প নিয়ে লেখা হয়েছে সিরিজটির স্ক্রিপ্ট, মুক্তির পরই যা সারা বিশ্বে আলোড়ন তুলেছে। কি আছে এই স্কুইড গেম সিরিজে, কেনই বা এটি এত আলোচিত হয়েছে, সেসব নিয়ে প্রতিবেদন তৈরি করেছেন আহমেদ বায়াজিদ। শীর্ষস্থানীয় ওটিপি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে 2021 সালের 17 সেপ্টেম্বর মুক্তি দেওয়া হয় স্কুইড গেম সিরিজটি। নয় পর্বে সিরিজটি মুক্তির পরই দর্শকদের পছন্দের তালিকায় স্থান করে নেয়। দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় পরিচালক হোয়াং ডং হায়ুকের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় এই সিরিজটি জয় করেছে বিশ্বের কোটি কোটি দর্শকের হৃদয়। সিরিজটি থেকে 900 মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে নেটফ্লিক্স। চলচ্চিত্র ও টেলিভিশন বিষয়ক মার্কিন ওয়েবসাইট রটেন টমেটোর তথ্য মতে এই সিরিজটি সমালোচকদের কাছ থেকে 100% অ্যাপ্রুভাল রেটিং অর্জন করেছে। ভারত থেকে ব্রাজিল, যুক্তরাষ্ট্র থেকে অস্ট্রেলিয়া, বিশ্বের সর্বত্র সিরিজটি দেখতে হুমড়ি খেয়ে পড়েছেন অনলাইন ব্যবহারকারীরা। মাত্র 10 দিনের মাথায় 90টি দেশে সিরিজ র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে আসে স্কুইড গেম, যার মধ্যে ব্রিটেন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া এবং হংকং অন্যতম। ১৯শে সেপ্টেম্বর যেখানে যুক্তরাষ্ট্রে র্যাঙ্কিংয়ে সিরিজটির অবস্থান ছিল 8 নম্বরে, এর পরের দিন তা 1 লাফে উঠে আসে দ্বিতীয় স্থানে। 21শে সেপ্টেম্বর তা সিরিজ র্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান দখল করে ফেলে, যা এর আগে কোনো কোরীয় সিরিজ করতে পারেনি। প্রচার হওয়ার 28 দিনের মধ্যে মোট 8 কোটি 20 লাখ মানুষ দেখেছিল এটি। সিরিজটির বিপুল জনপ্রিয়তা দেখে নেটফ্লিক্স মোট 34টি ভিন্ন ভাষায় ডাবিংয়ের পাশাপাশি আরও 31টি ভাষার সাবটাইটেল সাথে দিয়ে দেয়। স্কুইড গেমের নির্মাতা হোয়াং ডং হিউক 2009 সালে সিরিজটির গল্প লিখেছিলেন, কিন্তু 10 বছর ধরে কোনো প্রযোজনা প্রতিষ্ঠান সেই গল্প পছন্দ করেনি, কারণ সেই সময় হানাহানির এই গল্প দর্শকরা নিতে পারবে না বলেই তাদের ধারণা ছিল। এত বছর পর সেটি নির্মিত হলেও কতটা লাভজনক হবে তা নিয়ে সন্দেহ ছিল তাদের, যে কারণে শেষ পর্যন্ত সেটি সিনেমা হিসেবে তৈরি হল, পরে সিরিজ আকারে নেটফ্লিক্সে এসেছে। এই সিরিজের ঘটনা একটি খেলাকে কেন্দ্র করে, ছোটদের খেলা, কিন্তু বড়রা সেই খেলায় অংশ নেয় বিপুল অর্থ উপার্জন আর প্রাণহানির ঝুঁকি মেনে নিয়ে, যার রয়েছে 456 জন প্রতিযোগী। গেমের শর্ত 6টা ধাপ পার করতে হবে এবং জিতে গেলেই পাবে বিপুল পরিমাণ টাকা। তবে এই খেলায় যখন কেউ এলিমিনেট হবে, সঙ্গে সঙ্গে সে প্রাণ হারাবে। প্রতিযোগীরা কোনোভাবেই খেলা বন্ধ করতে পারবে না, কেউ খেলা বন্ধ করলে তাকে হত্যা করা হবে, আর সঠিক সময়ে যারা খেলা শেষ করতে পারবে না তাদের ভাগ্যেও রয়েছে মৃত্যু। মাত্র 9টা এপিসোডে অনেক কিছু তুলে ধরা হয়েছে সিরিজে। হতাশাগ্রস্ত মানুষকে টাকা লোভ দেখিয়ে জীবন মৃত্যুর খেলায় নামানো কিছু ধনী লোকের চরিত্র তুলে ধরা হয়েছে এর মাধ্যমে। গল্পের শুরুটা হয় এক জুয়ারির সংসার থেকে। হিগান নামের এই জুয়ারি গল্পের কেন্দ্রীয় চরিত্র। এই চরিত্র অভিনয় করেছেন দক্ষিণ কোরিয়ার 48 বছর বয়সী অভিনেতা লি জাং জায়ে। দীর্ঘ অভিনয় জীবনে 125 অ্যাওয়ার্ড জিতেছেন এই অভিনেতা। স্কুইড গেমে গি হান রূপী জাং জায়ে শিশুকন্যার প্রতি ভালোবাসা আর আর্থিক টানাপোড়েন দর্শককে টেনে নিয়ে যায় গল্পের মূল প্লটে। জুয়ার নেশা থাকলেও শিশুকন্যার প্রতি ভালোবাসায় কোনো খাদ নেই গিহানের, কিন্তু অর্থের অভাবে মেয়েকে জন্মদিনে ভালো উপহার দেয়া কিংবা ভালো রেস্টুরেন্টে খাওয়ার সাধ্য নেই তার। এই হতাশা থেকেই সে টাকা উপার্জনের লোভে নাম লেখায় স্কুইড গেমে, যেখানে তার মতো আরও অনেক ঋণগ্রস্ত মানুষ টাকার লোভে নামে জীবন মৃত্যুর খেলায়। খেলার প্রতিটি ধাপে কিছু মানুষ প্রাণ হারায়, আর যারা জিতে যায় তারা নামে পরের ধাপের লড়াইয়ে। স্কুইড
স্কুইড গেম সিরিজের নির্মাতা হোয়াং জং দ্য কোরিয়া টাইমসকে বলেন, আমি এমন একটা গল্প সাজাতে চেয়েছিলাম যা আধুনিক পুঁজিবাদী সমাজের চালচিত্র রূপকর্থে ফুটিয়ে তুলবে, যা বর্ণনা করবে জীবনের চরম প্রতিযোগিতার ধারাকে। সেখানে আমি এমন সব চরিত্রকে দেখাতে চেয়েছিলাম যাদের আমরা বাস্তবে হরহামেশাই দেখি। কোরীয় ভাষায় নির্মিত এমন একটি শো কি কারণে বিশ্বব্যাপী আলোড়ন তুলেছে তা নিয়ে মত দিয়েছেন চলচ্চিত্র সমালোচকরা। তাদের বেশিরভাগেরই মত, স্কুইড গেমের সফলতার প্রধান কারণ এর গল্প। জীবন ঘনিষ্ঠ এমন এক গল্পেও এতে সাজানো হয়েছে যা বেশিরভাগ দর্শক নিজের মাঝে দেখতে পান। অভাব, ঋণ, স্বল্প আয়ের সংসারের টানাপোড়েন আর ভাগ্য পরিবর্তনের চেষ্টাই এই সিরিজের গল্পের ভিত্তি, যেটি পৃথিবীতে প্রায় প্রতিটি ঘরে ঘরে দেখা যায়। এর পাশাপাশি এই গল্পের গাঁথুনি এত চমৎকার ছিল যে দর্শককে শেষ পর্যন্ত টেনে রেখেছে কম্পিউটারের পর্দায়। গাল্প নিউজের ওপিনিয়ন এডিটর সাদিক সোবহান তার এক কলামে লিখেছেন, স্কুইড গেম সিরিজে সামাজিক ও বুদ্ধিবৃত্তিক একটি মেসেজ দেয়া হয়েছে, সমাজের প্রতিটি মানুষের জন্য যা শিক্ষণীয়। পুঁজিবাদের যে চক্করের মধ্যে আমাদের সমাজটা আটকে গেছে সেটা অত্যন্ত সূক্ষ্মভাবে তুলে ধরা হয়েছে এই গল্পে। সেই সাথে ছিল অভিনেতাদের দুর্দান্ত অভিনয় যা দর্শকদের উত্তেজনা, আনন্দ, বেদনা, হতাশা সহ সব রকম অনুভূতির যোগান দিয়েছে। সেট নির্মাণ, কস্টিউম ডিজাইন আর প্রপসের ব্যবহারগুলো ছিল নিখুঁত। এই সিরিজটি এমন একটি সময়ে মুক্তি পেয়েছে যখন করোনা মহামারীর কবলে বিশ্বের অর্থনীতি বিধ্বস্ত, প্রচুর মানুষ চাকরি হারিয়েছে, অনেক উদ্যোক্তা পথে বসেছে আর বহু মানুষ সংসার চালাতে গিয়ে দেনায় জর্জরিত হয়েছে। দর্শকদের আবেগ অনুভূতির এই জায়গাটিতেই আঘাত করেছে স্কুইড গেম। সিরিজে দেখা যায় খেলোয়াড়রা তাদের অর্থের চাহিদা পূরণের জন্য জীবন মরণের এই খেলায় মেতে ওঠে। শুধু দক্ষিণ কোরিয়া নয়, সারা বিশ্বে বেশিরভাগ মানুষ ঋণে জর্জরিত। এক হিসেবে দেখা গেছে বিশ্বের গরিব 370 কোটি মানুষের সম্পদের সমপরিমাণ সম্পদ রয়েছে মাত্র 40 জন ধনী ব্যক্তির হাতে, আর ধনীরা চাইলেই গরিবদের নানাভাবে ব্যবহার করতে পারেন। নাটকে ধনী ব্যক্তিদের দ্বারা ঋণগ্রস্ত ব্যক্তিদের এভাবে মৃত্যুর খেলায় নামিয়ে দেওয়ার মাধ্যমে মূলত এই দিকটির কথা তুলে ধরা হয়েছে। ধনীদের খেয়াল খুশির কাছে গরিবদের জীবন যে কত মূল্যহীন তা আরও একবার মনে করে দিয়েছে স্কুইড গেম, তুলে ধরেছে ধনী গরিবের ব্যবধান। মুক্তির পর নেটফ্লিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা টেট স্যারন্ডার্স জানিয়েছে, ইংরেজি ভাষার বাইরে নেটফ্লিক্সের সবচেয়ে জনপ্রিয় সিরিজে পরিণত হয়েছে স্কুইড গেম। তবে তিনি জানান, এই সিরিজটি নেটফ্লিক্সের সর্বকালের সেরা সিরিয়াল হিসেবে জায়গা করে নেবে। ওটিপি স্ট্রিমিং নিয়ে কাজ করে এমন প্রতিষ্ঠান ফ্লিক্স পেট্রোলের তথ্য মতে, বিশ্বের অনেকগুলো দেশে এই সিরিজটি 1 নম্বর অনুষ্ঠান হিসেবে জায়গা করে নিয়েছে, তার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। টুইটার, ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে এই সিরিজ নিয়ে আলোচনায়। টিকটকে কোটি কোটি দর্শক স্কুইড গেম নিয়ে ফানি ক্লিপিংস তৈরি করেছেন যেগুলো কোটি কোটি ভিউ হয়েছে। ইউটিউবে স্কুইড গেমের রিভিউ সহ এর বিভিন্ন বিষয় নিয়ে কত যে কন্টেন্ট নির্মিত হয়েছে তার হিসেব নেই। এই শোয়ের প্রভাব পড়েছে ফ্যাশন জগতেও। মার্চেন্ডাইজাররা স্কুইড গেমের খেলোয়াড়দের গাঢ় সবুজ রঙের ট্র্যাকস্যুট বাজারে ছেড়েছে, দেদারসে বিক্রি হচ্ছে সেগুলো। আয়োজকদের অদ্ভুত ধরনের মুখোশ বাজারে এসেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।